আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক সম্মানিত ভাই বোনীর ডাক্তার বেলাহ হুসাইন প্রবাসক আসলি হমিতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমাতে আপনারা অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হল পুরুষাঙ্গে কালো জিরা তেলের সাথে যে জিনিসটি ব্যবহার করলে মিশিয়ে মালিশ করলে আপনার লিঙ্গ হয়ে উঠবে খুবই শক্তিশালী এ বিষয়টা আলোচনা করার একান্ত দরকার এই কারণে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এর আগে আমি শরীষ আত্মালতা দিয়েছিলাম অনেকেই অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন সুক্রিয়া জানিয়েছেন ভালো হওয়ার পরে এটা কারণ কি জানেন যে অনেকে মনে করেন যে আমরা পুরুষ সঙ্গে কোনো কিছু ব্যবহার করলে কোনো উপকার নেই আমরা অনেক সময় বলে থাকি যে কোনো উপকার নেই আবার অনেক সময় বলে থাকি যে উপকার আছে এটা দুইটা দিক এই কারণে আমরা অনেক সময় বলি যে এই যে আমরা হাটে বাজারে যে সমস্ত ওষুধগুলি পাই এটির ভিতরে একটা উত্তেজক আপনার কেমিক্যাল ব্যবহার করা হয় যার ফলে দেখা যায় যে আপনি মাছটা ভীষণ আটলিপ্ত হয়ে যাবেন যার কারণে আমরা নিষিদ্ধ করি এবং আপনার পরবর্তী জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু প্রাকৃতিক উপায় যদি আপনি কোনো কিছু মালিশ করেন এতে আপনার উপকার আছে কিন্তু যারা বিয়ে করেন নাই তারা কিন্তু মালিশ করতে গেলে ঠিকই মালিশ উচ্চ হারে করতে থাকবেন আর উচ্চ হারে করতে থাকলে আবার মাস্টারবেশন শুরু হয়ে যাবে যার কারণে আমরা অনেক সময় এটা থেকে বিরত থাকতে বলি তো কেন আমরা মালিশটা করব যাদের স্ত্রী আছে এখানে কয়েকটা দিক আপনার জন্য ভালো হয়ে যাবে একটা হলো যাদের প্রিমিচল এজাকশন আছে তাদের এখানে দৃঢ়তা বাড়বে যাদের টিস্যুগুলি আমরা মাস্টারবেশন করতে করতে আমাদের শক্ত হাত দিয়ে বিভিন্ন বালি সেইটা সেটা দিয়ে করতে করতে ওইটা অনেক সময় দেখা যায় এই টিস্যুগুলি আপনার নর্মাল হয়ে যায় একজনকে ঘাড় পাচ্ছে যদি খালি আপনি যদি চাবাইতে থাকেন মানে তাকে চিবাইতে থাকেন চিবাইতে থাকেন গুঁতাইতে থাকেন দেখবেন যে ওইটা আস্তে আস্তে রবারটা কী হয়েছে ঢিলা হয়ে গেছে যে এই ঢিলা হয়ে যায় এই ঢিলা হয়ে যাওয়ার পর আমরা বলি মরে যায় অনেক সময় দেখা যায় যে হ্যাঁ তার পুষ্টিহীনতা থাকে না মরে যায় কারণ এই যে বারবার যে বীজ আউট হয় বীজপাত হয় যার কারণে দেখা যায় যে তার শরীরে পুরাটাই অঙ্গ মানে কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া হওয়ার ফলে দেখা যায় যে এই এই আপনার এই টিস্যুগুলি আস্তে 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 একেবারে মনে হয় যে মরে গিয়েছে মানে শুকিয়ে গিয়েছে তো এটা থেকে এই মালিশগুলি আপনাকে খুব সতেজ করবে তবে সব কিছু দিয়ে নয় কিছু কিছু আপনাকে তার প্রোডাক্ট জানা দরকার কিছু কিছু ভালো জিনিস জানা দরকার যেটার মাধ্যমে হয়ে থাকে এটা কী দাম মালিশ করলে আপনারা হবে এক নম্বর হলো কালো জিরার তেল এই কালো জিরার তেলের সাথে যেটা দিতে হবে সেটা হলো মধু আবার অনেকগুলো মধু মালিশ করবো আপনি সরিষার তেলকে খান না মধু খেতে পারবেন না মধু ভেস্তের খাবার কালো জিরা কিসের খাবার খাবার আমরা মানে সবসময় ভুল করি মধু আমাদেরকে সরাসরি পান ওষুধ হবে না ওষুধ তো আর আপনার জন্য তৈরি করা হবে আপনার জন্য ভেসেস্তটা কি অন্য কিছুর জন্য আপনার জন্য তাহলে আপনি হলে সর্বোচ্চ অধিকারী জান্নাত আপনার চাইতে বেশি দামি না কারণ জান্নাত আপনাকে অবস্থান করাবে আপনি যদি ওই মানের হয়ে থাকেন তাহলে এই যে যে মধুটা এই মধু এবং কালো তেল নিয়ে আপনারা প্রতিদিন দুই থেকে তিনবার আপনাকে এই মালিশটা করতে হবে যাদের স্ত্রী আছে তারা এটা করলে উপকার বেশি পাবেন যাদের স্ত্রী নেই তারা করলে অপকার বেশি হবে কারণ আপনি মাস্টারবেশন বেশন শুরু করে দেবেন তেল তেলটা যখন হবে তাই এই মাস্টারবেশনটা করার কয়েকটা নিয়ম আছে মনে করেন যে মাছটিভিশন করতেছেন এই যে এই দিকে আপনাকে মাছটা করতে হবে এই মাছটা করলে দেখা যাবে যে আপনার এই টিস্যুগুলি ইনারিলা মানে এই মালিশটা করলে আপনার এই টিস্যুগুলি আস্তে 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 সতেজ হয়ে উঠবে কিন্তু আপনি মাছটা করতে পারবেন না যে মাছটা করে আবার কিন্তু আরও মানে যা ছিল তার সাথে বেশি আপনাকে আর ক্ষতি করবে তাই এটা মালিশ করবেন এইভাবে যদি আপনি প্রতিদিন কয়েক মাস করতে পারেন দেখবেন যে আপনার দৃঢ়তা যেটা যদি আপনি টিকে থাকতে পারেন যদি নিজেকে ধৈর্য ধরাইতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার যে একটা ব্যায়াম আছে আমাদের যে আমরা অনেক সময় বলি যে ব্যায়ামটা করলে আপনার দৃঢ়তা বাড়বে আপনার সেন্সিটিটা কমে যাবে আপনার মেমোরিতে এটা ক্যাশ করবে সেটা কিন্তু হয়ে যাবে এবং আপনার আস্তে 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 টিস্যুটার ভিতরে রক্ত সঞ্চালনটা বেড়ে যাবে হ্যাঁ ব্লাড সার্কুলেশন যখন বেড়ে যাবে তখন আপনার এই লিঙ্গ আবার আগের মতো সতেজ হবে এবং আপনার এই মধুরবতী যে উপাদান আছে এবং আপনার কালো জেরা ভিতরে এই দুই উপাদান মিলে এই এটা কি করবে এটাকে আপনাকে চেপে ধরবে ঠিক আছে আপনার একটি শুগুলিকে আস্তে 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 ঠিকভাবে কী করতে থাকবে এটাকে তার পজিশনে নিয়ে আসবে তখনই আপনার এই দৃঢ়তা আবার আগের মতন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি যে আপনারা এর মাধ্যমে যে উপকৃত হবেন এরপরে আমি যে দোয়া পাবো এটি আমার জন্য কল্যাণকর আর